প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পার 22 এর দুয়ের দাগ সমাধান করব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 4 ও 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 4 ও 5 উভয় মূলদ সংখ্যা। আমরা জানি দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এক্ষেত্রে আমাদের দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। বিশেষ এই সমস্যাটি সমাধানের পূর্বে এরূপ সমস্যা সমাধানের কৌশল আমরা ভালোভাবে বুঝে নেব। ধরি দুটি সংখ্যা, একটি এক্স অপরটি ওয়াই, উভয় সংখ্যাই মূলদ সংখ্যা, যেখানে এক্স লেস দেন ওয়াই। তাহলে সংখ্যা দুটির অন্তর ওয়াই মাইনাস এক্স। এক্স ও ওয়াই মূলদ সংখ্যা দুটির মধ্যে এন সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যা দুটির অন্তরকে এন প্লাস ওয়ান ভাগে ভাগ করে দেব। প্রতিটি ভাগ সমান ডি হলে এক্স ও ওয়াই মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত প্রথম মূলদ সংখ্যাটি হবে এক্স প্লাস ডি, দ্বিতীয় মূলদ সংখ্যাটি হবে এক্স প্লাস 2d, এইভাবে এনতম মূলদ সংখ্যাটি হবে এক্স প্লাস এনডি। এইভাবে দুটি মূলদ সংখ্যার মধ্যে আমরা এন সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয় সংখ্যাটি 5। 4, 5 মূলদ সংখ্যা দুটির অন্তর 5 মাইনাস 4। 4 এবং 5 মূলদ সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এন সমান 2। তাহলে 4 এবং 5 এর অন্তর 1কে আমরা 2+1 ভাগে, অর্থাৎ 3 ভাগে ভাগ করব। সেক্ষেত্রে ডি এর মান 1/3, অর্থাৎ 4 ও 5 এর মধ্যের প্রথম মূলদ সংখ্যাটি হবে 4+ ডি, এক্ষেত্রে 1/3, এবং দ্বিতীয় মূলদ সংখ্যাটি হবে 4+2d, অর্থাৎ 1/3 এর দ্বিগুণ, 4+2/3, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 × 3 = 12 + 1 = 13, আর এক্ষেত্রে পাচ্ছি 4 × 12 + 2 = 14, এভাবে আমরা নির্ণয় করতে পারি। অথবা দেখো, 4 একটি স্বাভাবিক সংখ্যা, 5 একটি স্বাভাবিক সংখ্যা, উভয় সংখ্যাকে আমরা ভগ্নাংশকারে লিখতে পারি। ধরি 4 4/1 আর 5 5/1। 4/1 এই ভগ্নাংশ আকারে লব হওয়ারকে আমরা 5 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 20/5, আর এক্ষেত্রে লব হওয়ারকে 5 দিয়ে গুণ করে পাই 25/5। উভয় ভগ্নাংশ আকারের হরে আছে 5, প্রথমটির লবে 20, দ্বিতীয়টির লবে 25, তাহলে এই দুটি সংখ্যার মাঝের সংখ্যা 21/5, 22/5, 23/5, 24/5, এভাবে আমরা নির্ণয় করতে পারি। বা 4কে আমরা 4.0 লিখতে পারি আর 5কে 5.0 লিখতে পারি। দশমিকের পর একটি অঙ্ক নিলাম, দশমিক তুলে দিলাম, ধরি এটি 40, এটি 50। 40 এবং 50 দুটি স্বাভাবিক সংখ্যার মাঝে 41, 42, 43, 44 এই স্বাভাবিক সংখ্যাগুলো আছে। সেক্ষেত্রে আবার পুনরায় এককের পরে আমরা দশমিক চিহ্ন যদি দিই, তাহলে 4.1 পাবো, 4.2 পাবো, এরাও তো মূলদ সংখ্যা। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার মাঝে তথা এক্ষেত্রে দুটি মূলদ সংখ্যার মাঝে খুব সহজেই আমরা 2 বা ততোধিক মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমরা যে পদ্ধতিটি অবলম্বন করব, প্রথমের এই পদ্ধতি। 4 ও 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হল 4+5−4/2+1 = 4+1/3= 4 × 12 + 1
13 3 এবং 4 প্লাস 5 মাইনাস 4 বাই 2 প্লাস 1 ইন্টু 2 ইকুয়ালস 4 প্লাস 1 বাই 3 ইন্টু 2 ইকুয়ালস 4 প্লাস 2 বাই 3 ইকুয়ালস 4 3 12 যোগ 2 14 3 অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মধ্যে এন সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয়ের যে সূত্র তা আমরা এখানে ব্যবহার করেছি। এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, মান নির্ণয় করো। ফিফথ রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 ইকুয়ালস, তাহলে এক্ষেত্রে ফিফথ রুট অফ 8 আছে অর্থাৎ 8 টু দি পাওয়ার 1 বাই 5 হবে, হোল টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 16, 16কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, 2 দিয়ে ভাগ করে পাই 8, 2 দিয়ে ভাগ করে পাই 4, 2 দিয়ে ভাগ করে পাই 2, 1 2 3 4, 2 এখানে 4 বার আছে তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 ইকুয়ালস। একইভাবে 8 কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার, দেখো 1 বাই 5 ইন্টু 5 বাই 2, 5 5 কেটে যাবে অর্থাৎ 1 বাই 2 হবে, 8 কে লিখেছি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার তাহলে 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার, এক্ষেত্রে 4 ইন্টু মাইনাস 3 বাই 2 মাইনাস 2 গুণ 2 4 আর 2 গুণ 3 6 অর্থাৎ মাইনাস 6, অথবা 4 3 12, 12 কে 2 দিয়ে ভাগ করে 6 পাচ্ছি, তাহলে উভয় ক্ষেত্রে নিধান 2, 2 টু দি পাওয়ার প্রথমটির সূচক 3 ইন্টু 1 বাই 2 অর্থাৎ 3 বাই 2 আর দ্বিতীয়টির সূচক মাইনাস 6, সূচকের নিয়মে আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, এক্ষেত্রে এম এর মান 3 বাই 2 আর এন এর মান মাইনাস 6, তাহলে প্লাস ও মাইনাস 6 অর্থাৎ মাইনাস 6 হবে ইকুয়ালস 2 টু দি পাওয়ার, তাহলে 2 এবং 1 এর লসাগু 2 হলে 3 মাইনাস 6 ইন্টু 2 অর্থাৎ 12 ইকুয়ালস 2 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2, অতএব নির্ণয় মান 2 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, 2x প্লাস 7y ইকুয়ালস 12 এর সমাধান সেট তৈরি করো। প্রদত্ত সমীকরণ 2x প্লাস 7y ইকুয়ালস 12 সমীকরণের সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা সমীকরণের একটি চলকে অপর চলের আকারে প্রকাশ করে নেব অর্থাৎ x কে y এর আকারে অথবা y কে x এর আকারে প্রকাশ করে নেব, বা 7y ইকুয়ালস 12 মাইনাস 2x বা y ইকুয়ালস 12 মাইনাস 2x হোল ডিভাইডেড বাই 7 অর্থাৎ এক্ষেত্রে y কে x এর আকারে প্রকাশ করে নিলাম। এরপর আমরা সমাধান সেট নির্ণয় করব। সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে x এর একটি পূর্ণমানের জন্য y এর একটি পূর্ণমান পাব তা এখানে বসাতে হবে। আমরা জানি সমতলে একটি সরলরেখাংশ অঙ্কনের ক্ষেত্রে ন্যূনতম দুটি বিন্দু দরকার হয়, কিন্তু সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা ন্যূনতম তিনটি বিন্দু নেব যাতে আমাদের লেখচিত্রটি সঠিক কিনা নিজেদের বুঝতে সুবিধে হয়। কিন্তু আমরা জানি একটি সরলরেখাংশের উপর অসংখ্য বিন্দু আছে অর্থাৎ সমাধান সেটেও আমরা এক্সের অসংখ্য মানে ওয়াইয়েরও অসংখ্য মান পাব। এক্সের পূর্ণ মান প্রথমে জিরো নিয়ে দেখব
ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যা হয় কি না প্রয়োজনে পাশে বসিয়ে দেখব। এখানে লক্ষ্য করো, x সমান জিরো বসালে মাইনাস টু ইন্টু জিরো জিরো, তাহলে এই ভগ্নাংশ আকারের লবে টুয়েলভ মাইনাস জিরো, অর্থাৎ টুয়েলভ, টুয়েলভ বাই সেভেন পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এক্সের মান জিরো নেব না। এরপরে আমরা ওয়ান নেব, মাইনাস টু ইন্টু ওয়ান, অর্থাৎ এক্সের মান ওয়ান হলে এই ভগ্নাংশ আকারের লবে হচ্ছে টুয়েলভ মাইনাস টু, টেন, টেন বাই সেভেন পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ এক্সের মান ওয়ানও নেব না। তাহলে আমরা জিরো নিলাম না, ওয়ান নিলাম না। এরপরে আমরা মাইনাস ওয়ান নিয়ে দেখব, মাইনাস ওয়ানে যদি না পাই সেক্ষেত্রে টু নেব, টু এ না পেলে মাইনাস টু নেব, থ্রি নেব মাইনাস থ্রি নেব, ফোর নেব মাইনাস ফোর নেব, এইভাবে আমরা নিতে থাকব। এক্সের মান মাইনাস ওয়ান নিলে দেখো মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস টু, তাহলে এই ভগ্নাংশ আকারের লবে হচ্ছে টুয়েলভ প্লাস টু, ফোরটিন, ফোরটিন বাই সেভেন টু, একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এক্সের মান মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান টু, তাহলে এক্সের মান মাইনাস ওয়ানে আমরা ওয়াইয়েরও একটি পূর্ণ মান পাচ্ছি। এরপরে কি আমরা টু মাইনাস টু, থ্রি মাইনাস থ্রি এভাবে দেখব? না, আর দেখার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা এক্সের এই মানের সাথে এই ভগ্নাংশ আকারের হরে থাকা মানটি যোগ করব, মাইনাস ওয়ানের সাথে সেভেন যোগ করে সিক্স পাব, সিক্সের সাথে সেভেন যোগ করে থার্টিন পাব, থার্টিনের সাথে সেভেন যোগ করে টোয়েন্টি পাব। এভাবে আমরা অসংখ্য মান নিতে পারি, অথবা বিয়োগ করলেও হবে, মাইনাস ওয়ানের থেকে সেভেন বিয়োগ করে মাইনাস এইট পাব, মাইনাস এইট থেকে সেভেন বিয়োগ করে মাইনাস ফিফটিন পাব, মাইনাস ফিফটিন থেকে সেভেন বিয়োগ করে মাইনাস টোয়েন্টি টু পাব। এইভাবেও আমরা অসংখ্য মান পেতে পারি। আমাদের যেহেতু আর দুটি মান নির্ণয় করতে হবে, তাহলে একটি আমরা যোগ করে দেব, অপরটি বিয়োগ করে দেব, অর্থাৎ মাইনাস ওয়ান আর সেভেন যোগ করে আমরা সিক্স পাবো, এই মানটি নেব, মাইনাস ওয়ান মাইনাস সেভেন করে মাইনাস এইট পাবো, এই মানটি নেব। এক্ষেত্রে আমরা ওয়াইয়ের পূর্ণ মান পাব। দেখো এক্সের মান সিক্স হলে টুয়েলভ মাইনাস টু ইন্টু সিক্স, অর্থাৎ টুয়েলভ মাইনাস টুয়েলভ আসলে জিরো, তাহলে এই ভগ্নাংশ আকারের লবে জিরো, জিরো বাই সেভেন জিরো, অর্থাৎ এক্সের মান সিক্স হলে ওয়াইয়ের মান জিরো। এরপরে এক্সের মান মাইনাস এইট হলে মাইনাস টু ইন্টু মাইনাস এইট, অর্থাৎ সিক্সটিন, টুয়েলভ প্লাস সিক্সটিন টোয়েন্টি এইট, টোয়েন্টি এইট বাই সেভেন ফোর। এইভাবে আমরা সমাধান সেট নির্ণয় করব। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, এক্স ইকুয়ালস থ্রি টি, ওয়াই ইকুয়ালস টু টি বাই থ্রি মাইনাস ওয়ান হলে টি এর কোন মানের জন্য এক্স ইকুয়ালস থ্রি ওয়াই হবে? এক্স ইকুয়ালস থ্রি টি এবং ওয়াই ইকুয়ালস টু টি বাই থ্রি মাইনাস ওয়ান, টি এর বিশেষ মানের জন্য এক্স ইকুয়ালস থ্রি ওয়াই হবে, বা এক্সের মান থ্রি টি সমান থ্রি ইন্টু ওয়াইয়ের মান টু টি বাই থ্রি মাইনাস ওয়ান, বা থ্রি টি সমান থ্রি ইন্টু টু টি বাই থ্রি, থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি কেটে দিলাম, অর্থাৎ টু টি পেলাম মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি, বা ডান পক্ষে টু টি বাম পক্ষে নিয়ে আসি, থ্রি টি মাইনাস টু টি, অর্থাৎ টি, টি ইকুয়ালস মাইনাস থ্রি। তাহলে আমরা দেখলাম এক্স ইকুয়ালস থ্রি ওয়াই যখন টি ইকুয়ালস মাইনাস থ্রি, অতএব টি এর মান মাইনাস থ্রি হলে এক্স ইকুয়ালস থ্রি ওয়াই, অথবা টি এর নির্ণয় মান মাইনাস থ্রি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, উৎপাদকে বিশ্লেষণ করো, বীজগাণিতিক সংখ্যামালাটি পি টু দি পাওয়ার ফোর প্লাস টু পি স্কোয়ার প্লাস নাইন ইকুয়ালস, তাহলে প্রথমে আছে পি টু দি পাওয়ার ফোর, একে আমরা p
पी स्क्वायर होल स्क्वायर लिखते पारी प्लस टू इंटू पी स्क्वायर इंटू शेषे आछे नाइन आसले तीन वर्ग सूतरा एक क्षेत्र में तीन आनी प्लस थ्री स्क्वायर लिखी ताहले मध्यपद एक क्षेत्र टू पी स्क्वायर छिलो सूत्रे आनते गए सिक्स पी स्क्वायर कर माइनस फोर पी स्क्वायर कर दिल एखाने मोट चार्टि पद आछे प्रथम ये तीन टी पद आसले पी स्क्वायर प्लस थ्री एर होल स्क्वायर माइनस शेषेर पदटी टू पी एर होल स्क्वायर अर्थात दुटी पूर्णवर्ग संख्यार अंतरूपी आमरा प्रकाश करलाम ए स्क्वायर माइनस बी स्क्वायर आमरा जानी ए स्क्वायर माइनस बी स्क्वायर समान ए प्लस बी होल इंटू ए माइनस बी ताहले एक क्षेत्रे पी स्क्वायर प्लस थ्री प्लस टू पी इंटू पी स्क्वायर प्लस थ्री माइनस टू पी अथवा आमरा पी एर घातेर अधक्रमे सजाते पारी पी स्क्वायर प्लस टू पी प्लस थ्री पी स्क्वायर माइनस टू पी प्लस थ्री शेषेर समस्याटी लक्ष्य करो एकटी रम्बसेर कर्णद्वयेर दैर्घ्य यथाक्रमे चौबीस सेमी और आठारो सेमी रम्बसेर प्रतिटी बाहुर दैर्घ्य कत धरी ए बी सी डी रम्बसेर ए सी ओ बी डी कर्णद्वयेर दैर्घ्य यथाक्रमे चौबीस सेमी एवं आठारो सेमी ए सी ओ बी डी परस्पर के ओ बिंदुते छेद करे आमरा जानी रम्बसेर कर्णद्वय परस्पर के लम्बभावे समद्विखंडित करे अतएव कोण बी ओ सी समान 90 डिग्री ओ सी समान हाफ अफ ए सी समान हाफ अफ 24 सेमी इक्वल्स 12 सेमी ओ बी समान हाफ अफ बी डी समान हाफ अफ 18 सेमी इक्वल्स 9 सेमी अर्थात आमरा बी ओ सी ए समकोणी त्रिभुजे समकोणेर विपरीत बाहु अर्थात अतिभुज बी सी एर मान निर्णय करब पिथागोरासेर पदय काजे लागिए अतएव बी सी समान स्क्वायर रूट अफ ओ सी स्क्वायर प्लस ओ बी स्क्वायर समान स्क्वायर रूट अफ ओ सी समान आमरा 12 सेमी पेयेछि 12 स्क्वायर प्लस ओ बी समान 9 सेमी पेयेछि 9 स्क्वायर एकक सेमी इक्वल्स स्क्वायर रूट अफ 144 प्लस 81 सेमी इक्वल स्क्वायर रूट अफ 225 सेमी इक्वल्स 15 सेमी आमरा जानी रम्बसेर प्रतिटी बाहुर दैर्घ्य समान अतएव रम्बसटीर प्रतिटी बाहुर दैर्घ्य 15 सेमी प्रिय शिक्षार्थीरा आशा करी एई पर्वेर प्रतिटी समस्यार समाधान कौशल बुझते पेरेछो बुझते कोनो समस्या होले कमेंट बक्से जानाओ।